সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। পরে সাত দফার পরিবর্তে দশ দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। পরে বুয়েট ক্যাম্পাসে সমাবেশ করেন সাবেক শিক্ষার্থীরা। এ সময় তারা ছাত্র রাজনীতির নামে চলমান গুন্ডামির তীব্র নিন্দা জানান। আমার সন্তান মারা গেল খবরটা পেয়ে আমি যাবো না সেখানে? বেশির সন্তান নয় ছাত্ররা, এর চেয়ে অবাক করা ঘটনা তার কিছু হতে পারে না। এই তথাকথিত মেধাবীরা আজকে দানবে পরিণত হচ্ছে। আমি অনুরোধ করব সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে তাদের ছাত্র রাজনীতিকে পরিবীক্ষণ করেন, পরিষ্কার করেন। যদি সেটির জন্য সময় লাগে ততদিন পর্যন্ত ছাত্র রাজনীতি স্থগিত করেন। এদিকে আবরার হত্যার প্রতিবাদে আজও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী কর্মসূচি পালিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সমাবেশ করেন শিক্ষক, অভিভাবক ও সচেতন মহল। এই খুনিদের কে অধিকার দিয়েছে একজনকে পিটিয়ে মেরে ফেলা? ছাত্রলীগের নেতাদের কাছে কিন্তু জবাব আছে। বাংলাদেশে আইন নাই, বাংলাদেশে আদালত নাই, কোনো না কোনো রুমের একই রকম টর্চার নির্যাতন হচ্ছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রত্যেকে জানে কোন রুমে এই টর্চার সেলগুলো আছে। আমাদের আওয়াজ তোলা উচিত এবং এই টর্চার রুমগুলোকে চিহ্নিত করে রুমগুলোর নাম্বার দিয়ে এগুলোকে জনসাধারণকে জানানো উচিত। এগুলোর এক একটা টর্চার সেল। এদিকে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এখন যে দল ক্ষমতা আছে, এই দলের যে ছাত্র সংগঠন, প্রত্যেক অনিয়ম হত্যাকাণ্ড সন্ত্রাসী কার্যকলাপের সাথে এই ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনগুলো জড়িত। বিচার না হলে, এরা দৃষ্টান্ত না থাকলে তারা একের পর এক অপরাধগুলো করতেই থাকবে। দুপুরে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় 30 মিনিটের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসব সমাবেশ থেকে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।